ভাবলাম যে ওর জন্য পরোটা বানাই, একবারে খিচুড়ি অবস্থা হয়ে কি দুর্দশায় পড়েছি। নমস্কার সকলকে, ওয়েলকাম জানাই লিফি সিজন বলে আমার এই চ্যানেলটায়। আমরা থাকি ফ্রান্সে আর রবিরূপ এসেছে এখন আমার বাড়িতে। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ হলেও ও থাকে প্যারিসে, আমি থাকি রেন বলে একটা শহরে 350 কিলোমিটার ডিস্টেন্স। উইকেন্ড করে মোটামুটি দেখা করার চেষ্টা করি। তো আজকেও সেরকম একটা উইকেন্ড, আগের দিন ওকে রিসিভ করতে গেছিলাম, সেই ব্লগটা তো শেয়ার করেইছি। তো আজকে কি মনে হলো, ভাবলাম যে ওর জন্য পরোটা বানাই। এবার আমি না ওভার কনফিডেন্ট হয়ে গেছি, ভেবেছি যে পরোটা বানানো এমন কি আর হবে, আটা মাখবো, মানে আটা না ময়দা মাখবো, তারপর তেলে ভেজে দেবো, ফুলে যাবে, হয়ে যাবে। কিন্তু মাথায় আসেনি যে পরোটা ফোলেও না, আর আরেকটা হলো যে পরোটা বানাতে কতটা তেল লাগে, কতটা সেঁকতে হয়, এইগুলো না আমি ঠিক জানতাম না। তো সেই সব মিলিয়ে একবারে খিচুড়ি অবস্থা হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি যে প্রথমবার বিদেশে এসে পরোটা বানাতে গিয়ে কী দুর্দশায় পড়েছি। তো সবার প্রথমে ময়দাটাকে মেখে নিয়েছি জল দিয়ে। এবার একটাই সমস্যা হলো যে আমি ময়ানও দিয়েছিলাম, একটু তেল নুন দিয়েছিলাম, আর ময়দা মাখার সময় আমার যেটা হয় সেটা হলো একটু জল একটু ময়দা, একটু জল একটু ময়দা, এরকম দিতে থাকতে হয়, কারণ একবার জল বেশি কাদা কাদা হয়ে যায় আর একবার ময়দা বেশি শুকনো শুকনো হয়ে যায়। তো যাই হোক, এরকম করতে করতে ফাইনালি ময়দাটা মনে হলো ঠিকঠাক মাখা হয়েই গিয়েছে। দেশের মতো এসে এদেশে অত সুবিধা নেই, আমার কাছে চাকি বেলনি নেই। তো ঘর থেকে আসার সময় বেলনিটাকে নিয়ে এসেছিলাম, কিন্তু চাকিটা ওজন বেশি হওয়ার কারণে আনতে পারিনি। তো আমার শাশুড়ি মায়ের বুদ্ধিতে এরকম বাটিটাকে উল্টো করে তার পিছনেই বেলতে শুরু করেছি পরোটা, এই আশায় যে পরোটা কিছু না কিছুভাবে ঠিক বানিয়েই ফেলবো। কিন্তু কিছুটা বেলার পরে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে জিনিসটা গোল হয়ে যাচ্ছে, ত্রিকোণ কী করে করবো এটা মাথায় আসছিল না। তারপরে ভাবলাম যে ঠিক আছে, একটু এদিক ওদিক মুড়ে দিই, তাহলেই তো হয়ে যাবে। আমার অ্যাকচুয়ালি উচিত ছিল আগে ইউটিউবে ভিডিও দেখে না এটা দেখে শিখে নিয়ে বানাতে শুরু করা, কিন্তু ওই তরবরা নিয়ে আমি ট্যাক করে শুরু করে দিয়েছি। এটা ভেবেছি ইয়ার এমন কি বড় ব্যাপার, করে নিলেই তো হবে। তো এই ভাঁজ করার সময় আমার মনে হচ্ছে আমি গোলমালটা করে ফেলেছি, কোনাগুলোতে বেশি ময়দা চলে গেছে আর মাঝখানটায় ময়দা কম হয়ে গেছে। এরপরে আমি যতই বেলতে যাচ্ছি দেখছি কোনাগুলো লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু কোনার মাঝখানটা মানে ধারগুলোর মাঝখানগুলো কিন্তু লম্বা হচ্ছে না, শুধু কোনাগুলো এগিয়ে যাচ্ছিলো। সে এক অদ্ভুত ভারতের মানচিত্রের মতো দেখতে পরোটা তৈরি হয়ে যাচ্ছিলো। কি অবস্থা দেখুন, বিদেশের মাটিতে এসে কেমন বিপদ। মানে ঘরে যখন থাকি সবাই তো পরোটা কত ইজিলি বানায়, মাকে অর্ডার করলেই রান্না হয়ে গেল, খেয়ে নিলাম, কত পাত্তাও দিইনি যে কীরকমভাবে জিনিসগুলো বানানো হয়, তাই না? একটা কিন্তু জিনিস বলতেই হবে, যতক্ষণ আপনি নিজে সংসার শুরু করছেন, নিজে রান্না করা শুরু করেছেন, ততক্ষণ কী খাচ্ছেন কীভাবে খাচ্ছেন কিছুই জানেন না, পুরোপুরি লোকের ওপর নির্ভরশীল হয়ে জীবন কিন্তু আমরা কাটিয়ে দিই। আর বাড়িতে যখন অনেক রান্না হতো, একটা দুটো পদ পছন্দ না হলে কী অবলীলায় না মাকে বলতাম, ওটা আমাকে দিও না, ওটা আমি খাবো না। তখন ভাবতামও না যে প্রথমত যেটা খাবো না বলছি সেটা বানাতেও মেটেরিয়ালস খরচা হয়েছে, তো তার জন্য তো পয়সাও খরচা হয়েছে, আমি খাবো না বলে দিলাম সেটা বলা খুব ইজি, তাই না? আর যে বানিয়েছে তার কতটা পরিশ্রমও গেছে, তাই না? এখানে যখন এসেছি তখন কোনো খাবার আমি আর খাবো না বলি না, যা রাঁধছি নিজেই তো কষ্ট করে খাচ্ছি, রাঁধছি তো খেতে ভালো লাগুক না লাগুক খেয়েই নিই, আর নাহলে তো পয়সাও নষ্ট। সেই জন্য নিজের যতক্ষণ না নিজের দায়িত্ব নিয়ে নিজের ট্যাক্স পে করছেন, নিজের ঘরের বিল দিচ্ছেন, নিজের রান্না করছেন, নিজে খাচ্ছেন, ততক্ষণ আমার মনে হয় না যে আমরা ঠিক প্রকৃত বড় হয়ে উঠি। তো বড় হওয়ার জন্য আমার মনে হয় সমস্ত বাবা মায়েদেরই উচিত তাদের ছেলেমেয়েদের এই জিনিসগুলোর দায়িত্ব একটা বয়সের পর, মানে ধরুন 18-19 বছরের পর ধীরে ধীরে এই দায়িত্বগুলো বুঝতে শেখানো। এরপর ভাবলাম পরোটার সাথে সুজির হালুয়া বানাবো, তার জন্য আখরোট ভাঙতে বসেছি। প্রথমে কাঁচি দিয়ে আখরোটটাকে চেষ্টা করলাম কাটার, এমনই মাথার বুদ্ধি, তার কারণ আমার মাথায় আসছিলো না যে ভাঙবো কী করে। পরে মাথায় হলো আরে আমার কাছে তো বেলনিটা আছে, তো ওটা দিয়েই তো ভাঙা যাবে। তো তারপরে ফাইনালি স্ল্যাবের ওপর ঠুকঠুক করে ঠুকতেই ওগুলো সুন্দরভাবে ভেঙে গেল, একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো, ঠিক আছে যাই হয়েছে, ফটাফট ভেঙে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছিলো জিনিসটা। তো এরকমভাবে আখরোটগুলো ভেঙে নিলাম, তারপরে সেটাকে ঘিতে আমি ভেজে নিয়েছিলাম। আর আমার আশা ছিল যে ওই রকম হয় না যে মন্দিরগুলোয় প্রসাদে যে এরকমভাবে বানায় সুজির হালুয়াটা, একটু ঘি দিয়ে আখরোট দিয়ে চিনি দিয়ে টেস্টি, ভীষণ টেস্টি খেতে হয়, ওই রকম টাইপের বানাবো। কিন্তু আমি এটা জানতাম না যে ওই রকমভাবে হালুয়া বানাতে গেলে কত পরিমাণে ঘি আর কত পরিমাণে চিনি ওর মধ্যে যায়, এবং সেটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা হেলদি নয়। আজকে যখন প্রথম আমি সুজির হালুয়া বানাতে বসেছি তখন বুঝতে পারলাম যে একটা হালুয়া যে আমরা খাই তার এক চামচ হালুয়ার মধ্যে কত পরিমাণ সুগার আমাদের পেটে যায়।
তো যাই হোক, প্রথমে আখরোটটাকে ঘিতে একটু করে ভেজে নিলাম যতক্ষণ ওর রোস্টেড একটা ফ্লেভার আসেনি। তারপর রোস্টেড ফ্লেভার আসতে শুরু করতে আমি সেটাকে তুলে সাইডে রেখে দিয়েছিলাম, আর তারপরে সুজিটাকে বের করে সেটাকে সিদ্ধ চাপিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু একটা কালচারালি বড় গ্যাপ আমাদের ইন্ডিয়ান ঘরানা আর বিদেশি ঘরানার মধ্যে। এখানকার বাচ্চারা কিন্তু 18 বছরের পর থেকে পুরো নিজেদের দায়িত্ব নিজেরাই নেয়। মা রান্না করে দিচ্ছে, আমি খাচ্ছি, বাবা বাজার করে আনছে, আমি খাচ্ছি, হাজব্যান্ড বাজার করে আনছে, আমি খাচ্ছি, এইরকম করে না আপনি জীবনের মানেটা বুঝতে পারবেন না। আমার মনে হয় প্রত্যেকটা কাজ নিজের শিখে রাখা উচিত। একটা বয়সের মধ্যে না যদি আপনি সব কিছু শিখে নিতে পারেন, তাহলে আগামী দিনটায় দেখবেন কত সুন্দর করে জীবনটা কাটাতে পারা যাবে। কখনোই মনে হবে না যে আমি অমুক ব্যক্তি নেই বলে আমি তমুক কাজটা করতে পারছি না। বা ধরুন যে রান্না করে সে তো ব্যাংকের কাজও শিখে নিতে পারে, তাই না? আবার যে ব্যাংকের কাজ করে সেও তো অল্প বিস্তর রান্নাটা শিখেই নিতে পারে। তো সংসারে যখন আমাদের ভারত মানে আমাদের যেরকম বাঙালি সমাজে আমরা থাকি, তাতে আমি দেখেছি এরকম হয়েই থাকে যে বাড়ির প্রত্যেকটা লোক প্রত্যেকটা কাজ কিন্তু জানে না। কিন্তু বিদেশের মাটিতে যখন এসেছি তখন দেখছি এখানকার লোকেরা প্রত্যেকেই কিন্তু সব রকম কাজ নিজেরা করতে জানে। তো সেটা আমার কিছুটা ভালোও লেগেছে ওদের এই নেচারটা। সব কিছু যে ওদের নেচারে যা আছে আমার ভালো লাগে তা নয়, কিন্তু এই নেচারটা আমার ভালো লেগেছে। যে যাই হোক, এবার দেখলেন কত কিছু মেশালাম। প্রথমে এক গাদা গুড়ের পাউডার মেশালাম, তাতেও ইনাফ মিষ্টি হলো না। তারপরে মেশালাম মধু, তাতেও হলো না। এরপর ফাইনালি যেটাকে আমি একেবারে পছন্দ করি না, রিফাইন্ড সুগার, সেটাও মিশিয়ে দিলাম এক মুঠো। তারপরেও এটা খুব হালকা মিষ্টি হয়েছিল, একেবারেই বেশি মিষ্টি হয়নি। তার মানে এই হালকা মিষ্টি করার জন্যে আমি যত চিনি মিশিয়েছি, তার মানে এটাকে যদি বেশি মিষ্টি করতে আরও এক মুঠো চিনি বোধ হয় আমাকে মেশাতে হতো। যাই হোক, তো হয়ে গেছে আমার সুজির হালুয়া। এবার আমি বসেছি পরোটাটাকে ভাজতে। তো আমি প্যানে মনে হচ্ছে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কারণ পরোটাটা প্রথমে তো কিরম হয়ে গেছিলো, একটু তেল সপসপে হয়ে গেছিলো, একেবারেই ফুললো না। তো তাতে আমি বুঝলাম যে পরোটা বোধহয় ফোলে না লুচির মতো। আর যেটা হলো সেটা হলো পরোটাটার কিছু কিছু জায়গা ট্রান্সপারেন্ট হয়ে গেছিলো আর তেল সপসপ করছিলো পুরো। তো যাই হোক, যখন মনে হলো যে এটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি একটু কেটে খেয়ে দেখলাম। আর খেতে গিয়ে বুঝলাম যে ভিতরটা কিন্তু পুরোপুরি ভাজা হয়নি। তো আবার সেটাকে আমি কড়াইতে চাপিয়ে দিলাম, আরও কিছুটা সময় সেটাকে আগুনের তাপে রাখার পরে দেখলাম জিনিসটা ঠিক করে হয়ে গেছে। তো এই একটা পরোটা, প্রথমটা ফেলিওর হলেও পরের পরোটাগুলো আমি আর তিন কোণা করতে চেষ্টা করিনি। খুব কম তেলে অনেকক্ষণ শেঁকার পরে ভালোভাবেই পরোটাগুলো তৈরি হয়ে গিয়েছিল। দেখে যে পরোটা সুজি আর ডিম সিদ্ধ ভালো লেগেছে। মা ঠাকুমার কাছ থেকে যে কত কিছু শেখার থেকে যায়, এইবার আমি করতে শুরু করেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো মাছটাকে সিদ্ধ করার আগে, বা সিদ্ধ বলছি কেন, মাছটাকে ভাজবো, ভাজার আগে একটুখানি ফুলকপি টুকরো দিয়েছি, দিয়ে দেখছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, দিয়ে নুন হলুদ মাখানো মাছটাকে ছেড়ে দিয়েছি। এটা না মনে হচ্ছে ভাঙর মাছ বা বড় পার্সে মাছ এরকম কিছু একটা, কারণ ইংরা যেটা ফ্রেঞ্চ ভাষায় লেখা ছিল নামটা ভুলে গেলাম, সেটাকে ট্রান্সলেট করে এরকমই এলো। আর বাবাও মাছটাকে দেখে বলেছিল এটা পার্সে অথবা ভাঙরই হবে। তো এই যে এরকম ওয়েদার, অভিরূপ বসে বসে কাজ করছে আর আমি রান্না করছি। মা ভেজে মাছের টেস্টিং চলছে, প্রত্যেকটা কোণা টেস্ট করে দেখা হচ্ছে। তা নয়, এই মাছগুলো সব ভেঙে গেছে, আমার কড়াইটাই বাজে, খালি ভেঙে যায়। এর বাইরে ঘরে যখন করি তখন তো ভাঙে না, পুরো ভর্তি। তা আমি একটু টেস্ট করে দেখছিলাম, মাছটা খুব ফ্রেশ নয়, পার্সে মাছ ছিল, এখন তো মাছের ভর্তি হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে না। এসে বলছে আমি নাকি সমস্ত কোণা টেস্ট করে দেখে ফেলেছি, পালিয়েছে। তুই কি করছিস? টাটা। অভিরূপ যেহেতু মাছটা ভালোই ভাজে, ওকে দিয়ে দেখাচ্ছিলাম যে কি সমস্যা হলো সেটা বোঝার চেষ্টা করছিলাম। যাই হোক, তারপরে যে সমস্ত সবজিগুলো কেটেছি তার মধ্যে থেকে কমলা লেবুর খোসা, গাজরের খোসা আর কিছুটা শশা নিয়েছি, শশার খোসা নিয়েছি, সেইগুলোকে ভালো করে ওই রকমভাবে পিষে নিয়েছি। নিয়ে তার মধ্যে থেকে যে রসটা বেরিয়েছে সেই রসটাকে মুখে হাতে সব জায়গায় মেখে নিয়েছি, এটাতে নাকি স্কিন ভালো হয়। তারপরে এই যে এরম মাছের ঝোল হয়েছে, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রেঁধে ফেলেছি। মাছটা ভেঙে গেলেও টেস্টটা খারাপ হয়েছিল না। আর তারপরে বানালাম চিকেন স্টু। চিকেন স্টু মানে কিছুই না, ওই চিকেনের ঠ্যাংগুলো ছিল আলু বা বিট, গাজর, সমস্ত কিছু দিয়ে জল দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে সেইটাকে আমরা ভাত দিয়ে খেলাম। মাছের ঝোলটা মোটামুটি খেতে হয়েছিল, কিন্তু ডিনারে এই স্টুটা খুবই ভালো লেগেছিল। তারপরে পরে যে এখন আমাকে ল্যাবের জন্য বেরোতে হবে আর এ থাকবে ঘরে, বুঝলি? কি করছিস?
আজ করব কাজ। ঠিক আছে, আমি এখন ল্যাবে যাব। আর এই সোমবার দিনটা ওয়ার্ক ফ্রম হোম করছে, তো এদের দেশে এটা একটা সুবিধা আছে, প্রত্যেক সপ্তাহে আপনি একদিন দুদিন করে ওয়ার্ক ফ্রম হোম করতেই পারেন। ওরা বিশ্বাস করবে যে আপনি ঘরে বসে কাজই করবেন, আর এটা ওরা ভাবে যে মানে আপনারই কাজ, তো আপনাকেই করতে হবে, তো এরকম কিছু নেই যে ঘরে বসে লোকজন নষ্ট করবে সময়, তো সেটা ভালো। তো এই আজকে ওয়ার্ক ফ্রম হোম করবে। আর আমার আজকে যাই না কেন, সকালবেলা থেকে ঠান্ডার কারণে না গাঁটে গাঁটে পুরো ব্যথা, বুঝলি, গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে, কি করব, গাঁটে গাঁটে ব্যথা, পাতাই দিচ্ছে না আমাকে, পাতা দে। এটা কি বানিয়েছিস? চা। হ্যাঁ, এরপরে চা খেয়ে চলে গেলাম ল্যাবে। চাটা যেহেতু অভিরূপ বানিয়েছিল, বেশ ভালোই লাগলো, সকালবেলা উঠে কেউ চা বানিয়ে দিয়েছিল। দিয়ে কিছুটা কাজ করার পরে লাঞ্চে খেতে গেছিলাম। লাঞ্চটা না কেমন যেন ছিল, এই রাজমাগুলো সিদ্ধ করে দিয়েছে, তার সাথে একটা বড় টার্কির টুকরো। আমি টার্কির মাংস না খুব একটা ভালো লাগে না, চিকেনটা বেশি ভালো খেতে। আর সাইড ডিশে ক্রসা ছিল আর ছিল ইয়োগার্ট। তারপরে আবার ল্যাবে আমার এক্সপেরিমেন্ট শুরু হয়ে গেল। এক্সপেরিমেন্টের জন্য এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো বের করে সেগুলোকে পরিষ্কার করছি। ইনস্ট্রুমেন্ট মানে ওই চিমটে আর কাঁচি, এই হলো আমার ইনস্ট্রুমেন্ট। গাছগুলোকে কেটে আবার কালেকশন করব। আজকে আর কালেকশনের ভিডিও দেখিয়ে লম্বা করব না, কারণ আগের দিন ডিটেলে কী করি না করি যতটুকু দেখাতে পেরেছিলাম আপনাদের সাথে শেয়ার অলরেডি করেছি। তো আজকে শুধুমাত্র ওই কীভাবে পরিষ্কার করছি, পরিষ্কার টরিষ্কার করে কাজ করতে শুরু করে দেবো, সেটুকুই দেখাচ্ছি। তো আপনাদের যেটা বলার ছিল সেটা হলো যে এই ধরনের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অনেকে কমেন্ট করে জানাচ্ছেন, আর অনেক মানুষ দেখছেন তারা কমেন্ট করছেন না। তো যদি আপনারা একটা ছোট্ট করে কমেন্ট করেন তাহলে জানতে পারবো যে কী ধরনের ভিডিও দেখতে ভালো লাগছে, তাহলে সেই ধরনের ভিডিও বেশি করে বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবে, ভিডিওটাকে লাইক করে দিলে বেশ ভালো লাগবে। টাটা।